ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তার মধ্যে রয়েছে পে কমিশনের জন্য 2000 কোটির বেশি খরচ, জানুয়ারিতে 3% দিয়ে দেবে রাজ্য সরকার। কি বললেন মুখ্যমন্ত্রী, আসুন শুনে নি। আগেও আপনারা আমাকে বলেছিলেন আমি পে কমিশন করে 14,000 কোটি টাকা এর জন্য আমাদের বছরে বেশি লাগবে, সেটাও আমরা যেমন করে দিয়েছি। আমি ছোট্ট একটু কথার মধ্যে বলে দিই, আপনাদের প্রতি বছর জানুয়ারি মাসে আমরা একটা ডিএ তো দিই, আমার ক্ষমতা থাক বা না থাক যেখান থেকেই হোক জোগাড় করব। এইবার জানুয়ারিতেও আপনারা 3% ডিএ পাবেন এই পরিস্থিতির মধ্যেও, এটা আপনাদের কাছে আমি ঘোষণা করলাম। অনলাইন ক্লাসের জন্য 9.5 লক্ষ পড়ুয়াকে ট্যাব, রাজ্যের 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেবে সরকার। হায়ার সেকেন্ডারি মাদ্রাসা ছাত্রছাত্রীদের জন্য ট্যাব, অষ্টম শ্রেণীর ক্ষেত্রে প্রতি স্কুলকে একটি করে কম্পিউটার, বললেন মুখ্যমন্ত্রী। আজকে তো বেশিরভাগ ছেলেমেয়েকে অনলাইনে পড়াশোনা করতে হচ্ছে, কিন্তু এমন অনেক পরিবার আছে যার কাছে একটা ট্যাব নেই, একটা কম্পিউটার নেই এবং তাদের কাছে একটা ফোন পর্যন্ত নেই যে সে অনলাইন ক্লাসটাকে ফলো করবে। এবং সেক্ষেত্রে আমাদের ঘোষণা হচ্ছে যে আমাদের এখানে 14,000 হায়ার সেকেন্ডারি স্কুল আছে এবং 636টা মাদ্রাসার প্রায় 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে কোভিডের অতিমারিতে অনলাইন শিক্ষার সুবিধার জন্য একটি করে ট্যাব, মানে যেটা ছোট কম্পিউটার বলে, ট্যাবলেট যেগুলোকে বলে, ট্যাবলেট দেয়া হবে বলে আমি সিদ্ধান্ত ঘোষণা করছি। 9.5 লক্ষ ছাত্রছাত্রীকে আমাদের গভর্নমেন্ট স্কুল অবশ্যই যদি করে তাদের অনলাইনের মাধ্যমে করাতে পারি। শুরু ইনফোকম 2020, রাজ্যে আরো 500 কোটি টাকা বিনিয়োগ করবে উইপ্রো, তৈরি হবে সিলিকন ভ্যালি ফেস টু, জানালেন মুখ্যমন্ত্রী। শিল্পপতিদের কাছে বাংলায় লগ্নির আহ্বান। মেনি মোর ইনভেস্টমেন্ট ইজ কামিং, ইভেন ডে বিফোর ইয়েস্টারডে উই হ্যাভ ক্লিয়ার নিউ 20 ফ্রেশ দ্য অ্যাপ্লিকেশনস অফ সেটিং আপ বিজনেস ইন দিস সিলিকন ভ্যালি, বেঙ্গল সিলিকন ভ্যালি আইটি হাব, উইথ প্রপোজ ইনভেস্টমেন্ট অ্যাবাউট মোর দ্যান 3,000 কোটি and direct employment will be there. Only one, these 20 new fresh approved 9,000 IT professionals will be employed there. Among these, Nextra of Airtel, which alone will invest 350 crores. Expansion of Wipro, they will invest rupees 500 crores. And additional employment will be another 10,000. Now TCS, the largest IT company of India, today employs about 44,000 IT professionals in West Bengal. But total employment of TCS will go up 61,000, would be larger than their Bengaluru operation. So I don't think that our talent, they will move around the world or throughout the country. They will come to Bengal. Please come to Bengal and join IT sector also.